হে গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে এমন একটি ব্যবসা সম্পর্কে ডিসকাস করা হবে যেখানে আপনারা খুবই অল্প অর্থ ব্যয় করে অল্প পরিসর জায়গাতে এমনকি নিজস্ব বাড়িতেও ওই ব্যবসাটি করতে পারবেন আজকের এই ভিডিওতে মাশরুম ব্যবসা বা মাশরুম চাষ সম্পর্কে ডিসকাস করা হবে মাশরুম একটি পুষ্টিকর খাবার প্রোটিন সহ বিপুল পরিমাণ খাদ্যগুনো রয়েছে এই মাশরুমের মধ্যে মাশরুম চাষের জন্য বিশেষ জমির কোনো প্রয়োজনই নাই যে কোনো বয়সের পুরুষ ও মহিলা ঘরে বসেই মাশরুম চাষ করতে পারেন অত্যন্ত অল্প আয়াসে অল্প পরিসরে কম বিনিয়োগে এই চাষ করা যায় এই কাজ অন্যান্য কাজের তুলনায় অনেকই সহজ এবং অন্যান্য আনাজের তুলনায় বাজারে মাশরুমের বিশেষ চাহিদাও রয়েছে এবং দামও খুব ভালো রয়েছে এছাড়াও বিদেশেও এর বিশেষ চাহিদা রয়েছে তাই অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা ছাড়াও বিদেশে রপ্তানির সুযোগও আছে উৎপাদিত মাশরুম বর্তমানে অনলাইনেও বিক্রি হচ্ছে মাশরুম চাষ পরিবেশের কোনো ক্ষতিই করে না সেই কারণে এই চাষ করাতে সরকার কোনো বাধাও দেয় না এমনকি এই চাষ করাতে কৃষকদের উৎসাহিত করে সরকার এমনকি এই চাষের জন্য সরকার বছরে মাঝে মাঝে প্রশিক্ষণও দিয়ে থাকে এমনকি ভর্তুকিরও ব্যবস্থা করেছে মাশরুম চাষের জন্য বর্তমান সরকার সো আজকের এই ভিডিওতে মাশরুম চাষের জন্য কিরক কী জায়গা ও পরিবেশ প্রয়োজন বা চাষ কিভাবে করা যায় সেই সম্পর্কে ফুল ডিসকাস করা হবে এমন কি যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান কোথায় গেলে প্রশিক্ষণ নিতে পারবেন বিনামূল্যে সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে তো পশ্চিমবঙ্গে গ্রীষ্ম বর্ষাকালে উভয় ঋতুতেই কিন্তু এই মাশরুম চাষ করা যায় আপনারা শীতকালেতেও মাশরুম চাষ করতে পারবেন গ্রীষ্ম ও বর্ষাকালে স্ট্র মাশরুম এবং শীতকালেতে ওয়েস্টার জাতের মাশরুম চাষ করতে পারবেন অর্থাৎ প্রত্যেক ঋতুতেই এই মাশরুম চাষ করা যায় পশ্চিমবঙ্গের আবহাওয়া জলবায়ু মাশরুম চাষের জন্য বিশেষভাবে উপযোগী এমনকি আসাম বাংলাদেশের জলবায়ু এই মাশরুম চাষের জন্য বিশেষ উপযোগী তো মাশরুম চাষের জন্য জায়গা বা পরিবেশ কীরকম কী প্রয়োজন গ্রীষ্মকালে যে কোনো চালাঘরের নিচে অথবা বারান্দায় একটু জায়গা করে নিয়ে মাশরুম চাষ করা যায় বর্ষাকালে জল প্রবেশ করে না অথচ বাতাস চলাচলের সুবিধা আছে এমন ঘরেতেও এই মাশরুম চাষ করা যায় শীতে ভেজা স্বেত অন্ধকার ঘর মাশরুম চাষের জন্যও বিশেষ উপযোগী সব ধরনের মাশরুম চাষের পদ্ধতি কিন্তু এক বীজ বপনের পর মাত্র দশ দিনের মধ্যেই পরিণত মাশরুম পাওয়া যায় তাহলে এখানে বুঝতে পারছেন যে এর জন্যেও খুব অল্প পরিসর প্রয়োজন হয় অর্থাৎ বীজ বপনের পর দশ দিনের মধ্যেই আপনারা কিন্তু মাশরুম তুলে বিক্রি করতে পারবেন তো এর জন্য কীরকম কী আপনাকে বিনিয়োগ করতে হবে মাশরুম চাষের উপকরণ খুব একটা নাই খুবই অল্প দাম বিশেষত খড় কাঠের গুঁড়ো আখের ছোবড়া পলিথিন ব্যাগ পলিথিন সেট ইত্যাদি যা আপনারা খুবই অল্প ও দামেই পেয়ে যাবেন এছাড়া মাশরুম চাষে রোগ বা পোকার উপদ্রবও অনেকটাই কম যদি আপনারা খড় বা যে সমস্ত উপকরণগুলি আপনারা ব্যবহার করবেন সেগুলি যদি আগে থেকে বেছে নেন যে কোনো আগাছা রয়েছে কিনা তাহলে পোকামাকড় খুব লাগে না বললেই চলে তো এইভাবে আপনারা মাশরুম চাষ করে বিক্রি করতে পারবেন আর মাশরুম চাষের জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রশিক্ষণও নিতে পারবেন বিনা খরচাতে প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন সংস্থা বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা মাশরুম চাষের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি যার মধ্যে একটি হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা যদি ওইখানেতে প্রশিক্ষণ নিতে চান তো তাও পারেন ঠিকানাটি হলো রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কলকাতা সেভেন অথবা আপনারা ফোন করেও বিস্তারিত জানতে পারেন ফোন নম্বর এবং অ্যাড্রেস সহ নিচে ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে তো আশা করছি এই ব্যবসাটি আপনাদের কাছে খুবই সাহায্যকারী হবে কেননা খুবই অল্প অর্থ ব্যয় করে যে কোনো জায়গাতেই এই চাষ করা যায় এবং বর্তমানেতে এই মাশরুমের ভালো একটি চাহিদাও রয়েছে এবং দামও রয়েছে তাই এই চাষটি খুবই আপনাদের কাছে সাহায্যকারী হয়ে উঠতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং